अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलाम अला अशरफिल अंबिया मुरसलीन वाला आलिही वसहबी अजमाइन अम्मा बाद सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। प्रिय शिक्षार्थीबृंद तुम्हारा केमन आसो? आमी आशा रखी महान आल्ला अशेष मेहरबानी तुम्हारा जे जेखने अवस्थान करते सबाई निज निज अवस्थान अवश्य भलो आसो। महान आल्ला तुम्हारे भलो रखू प्रार्थना करी। मोहम्मद सिराजुल इस्लाम सहकारी अध्यापक जिरानपुर मदीनतुल उलूम सिनियर मद्रासा दाउदकान्दि कुमिल्ला। आज के तुम्हारे आलिम प्रथम वर्षेर आरबी प्रथम पत्र विषय पाठदान करब। तुम्हारा तुम्हारे आरबी साहित्य मेन बई अलहदतुल उला प्रथम अध्याय प्रथम यूनिटर अद्दरसुल अव्वाल प्रथम पाठ खुतबत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम लियावले जुमातिन फी मस्जिदे कुबा अर्थात रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का थेके मदीना जावर पर कुबा नामक स्थाने जे मस्जिद निर्माण करें से कुबा मस्जिदे सर्वप्रथम जुमार नामाजे जे बक्तव्य दिएछेन से पाठ थेके तोमादेरके आमी आजके विपरीत शब्द निये आलोचना करतेछि। तुम्हारा तुम्हारे मेन बेर ष्ठ पृष्ठा छय नम्बर पृष्ठा खोलो एवं झा नम्बर देखो झा बई दिके ख्याल करो देवा आछे प्रश्न हाते मोतादादिल कलमातिल आतिया अर्थात नीचे कयेकटी शब्द देवा थाकबे बा मेन बईते देवा आछे ए बईगु থেকে তোমাদেরকে এই শব্দগুলোর বিপরীত শব্দ নির্ণয় করতে হবে। এগুলা পরীক্ষা আসে এজন্য তোমরা ভালোভাবে খেয়াল করো দেখো যে আমরা এখন বিপরীত শব্দ নির্ণয় করব। যেমন প্রথমে আসো আউয়াল এগুলা একেবারে সহজ বিপরীত শব্দ নির্ণয় করা। এই শব্দটা আমরা বিপরীত শব্দ আমরা এভাবে উপরে লিখতে পারি আল কালিমাতু এটা হলো মূল শব্দটা আউয়াল মুতাদাদিল কালিমা আউল শব্দের বিপরীত শব্দ হবে হাক হ্যালো। তারপরে এরপরে শব্দ দেওয়া আছে দলা লাতুন বিপরীত শব্দ নির্ণয় করা অত্যন্ত সহজ বিষয় একটু খেয়াল করলে তুমি বুঝতে পারবে। তাহলে এই দলা লাতুন শব্দের বিপরীত শব্দ তারপরে এরপরে শব্দ দেখো রাশাদা আউল মানে প্রথম আখর মানে শেষ দলাত মানে স্রষ্টতা হেদায়ত মানে পথ প্রদর্শন করা তারপরে রাশাদা মানে সুপথ প্রাপ্ত হলো তারপরে শব্দ
আজকের মানে গোপনীয়তা, এটা বিহুর শব্দ। আলানিয়ে তো দেওয়া যাবে, জাহারু জাহারা অথবা আলানিয়ে তো আলানিয়ে তো দিলে হবে। আলানিয়ে মানে প্রকাশ্য, দুটা জায়গায় একটা দিলেই চলবে। তাহলে আমরা এই চারটে শব্দের বীর শব্দ নির্ণয় করলাম। এই চারটা তোমরা আশা করি বুঝতে পেরেছ, খাতা লিখেছ। এরপরে আসো কম সময়ে ভালো নাম্বার পাওয়ার একটা সুন্দর সুযোগ। অবশ্যই তোমরা এগুলা পরীক্ষা আসলে অবশ্যই এগুলা দিবে, এতে নাম্বার বেশি পাওয়া যাবে কম সময়ে সহজভাবে। তারপরে আসো আল মাউতু। মাউত মানে মৃত্যু, তাহলে এটার বিপরীত শব্দ হবে কি? আল হায়াত। হায়াত মানে জীবন। এরপরে আমরুন, বিপরীত শব্দ নাহিয়ুন, আমার মানে নির্দেশ, নাহি মানে নিষেধ, আদেশ করা আমরুন আদেশ করা, নাহি নিষেধ করা। তারপরে আল মুসলিমু, আল মুসলিমানি মুসলিম, আত্মা তা আত্মসমানকারী মুসলমান। তারপরে মুসলিমের বিরুদ্ধ আল কাফির, মুসলিমুন কাফির। তারপরে আসো আল কাযিবিন, কাযিবিনা মানে মিথ্যাবাদীগণ, তাহলে তার বিরোধ হবে কি? আসাদিকিন অর্থাৎ সত্যবাদীগণ। মিথ্যাবাদীগণ সত্যবাদীগণ। এরপরে একটা শব্দ হলো বন্ধুগণ বা মিত্রগণ, শত্রুগণ মিত্রগণ। তারপরে সাইয়্যার, সাইয়্যাদ মানে অপরাধ গুণা, তার বিপরীত হলো হাসানাত। হাসানাত মানে হাসানাত শব্দের অর্থ হলো নেক কাজ, ভালো কাজ, সৎকর্ম। এইভাবে কম সময়ের ভিতরে আমরা এই বিহু শব্দ নির্ণয় করতে পারব এবং নাম্বার বেশি পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবং খাতায় লিখছ। হ্যাঁ, বাড়িতে ভালো করে সকাল বিকাল করার টেবিলে বসবে, নিয়মিত নামাজ পড়বে, আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ যাতে এই করোনা মহামারী থেকে সারা বিশ্বের ক্ষেত্রে মুসলিম মহামারীকে সারা বিশ্বের ক্ষেত্রে মানুষকে হেফাজত করে। সুতরাং আজকে অনলাইন ক্লাস তোমাদেরকে আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।